হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। এক নম্বর প্রশ্ন, সৌদি আরবে এক বছরে কতবার বৃষ্টি হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো সৌদি আরবে এক বছরে এক থেকে দুবার বৃষ্টি হয়। দুই নম্বর প্রশ্ন, মানুষের শরীরে কত শতাংশ লবণ থাকে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো একজন ব্যক্তির যা ওজন তার 0.4% লবণ থাকে। তিন নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর মধ্যে দূরত্ব কত? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো সূর্য থেকে পৃথিবীর মধ্যে দূরত্ব 149 মিলিয়ন কিলোমিটার। চার নম্বর প্রশ্ন, টেস্ট ক্রিকেটে সর্বাধিক ডবল সেঞ্চুরি করেছেন কোন ব্যাটসম্যান? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল টেস্ট ক্রিকেটে সর্বাধিক ডবল সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার জন ব্যাটম্যান। তিনি মোট 12টি ডবল সেঞ্চুরি করেছেন। পাঁচ নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী রেডিও আবিষ্কার করেন? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল স্যার জগদীশ চন্দ্র বসু 1899 সালে রেডিও আবিষ্কার করেন। ছয় নম্বর প্রশ্ন, কোন মাছ একসঙ্গে 15 লক্ষ ডিম পারে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল ইলিশ মাছ একসঙ্গে 15 লক্ষ ডিম পারে। সাত নম্বর প্রশ্ন, ফুলসজ্জার আগে মেয়েরা যৌনিক চুল কাটে কেন? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো মেয়েরা ফুলসজ্জা রাতের আগে যৌনি চুল কাটে, কাম বসানোর কোনো অসুবিধা না হয় সেই জন্যে। আট নম্বর প্রশ্ন, কোন রঙের কন্ডম পরে 6 ঘন্টা পর্যন্ত মিলন করা যায়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো একটি গবেষণায় দেখা গেছে হলুদ রঙের কন্ডম পরে 6 ঘন্টা পর্যন্ত মিলন করা যায়। নয় নম্বর প্রশ্ন, পৃথিবীতে কোন দেশের জল সবচেয়ে বেশি শুদ্ধ? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল ডেনমার্ক দেশের জল সবচেয়ে বেশি শুদ্ধ। দশ নম্বর প্রশ্ন, কোন দেশের লোক সবচেয়ে বেশি কম মাংস খায়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল ভুটান দেশের লোক সবচেয়ে বেশি কম মাংস খায়। এগারো নম্বর প্রশ্ন, বৌদিদের মধ্যে কি এমন থাকে যেটা বইয়ের মধ্যে থাকে না? প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক আর একটা শেয়ার আমাকে নতুন ভিডিও করতে অনেকটা উৎসাহ যোগায়, সেজন্য অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনোটার উত্তর আপনার আগে জানা থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো এখানে উত্তরটা হলো দ অক্ষরটা। বৌদি শব্দটির মধ্যে দ থাকে যেটা বউ শব্দটির মধ্যে থাকে না। বারো নম্বর প্রশ্ন, কোন ফল খেলে সেক্স কমে যায়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো নিয়মিত কিছুদিন কচি বেল বা বেল গাছের পাতা খেলে আপনার যৌন ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ১৩ নম্বর প্রশ্ন, কোন দেশের লোক সবচেয়ে কম ডিম খায়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো মেক্সিকো দেশের লোক সবচেয়ে কম ডিম খায়। জানা পৃথিবীর অজানা রহস্যময় তথ্যকে জানতে আর শিখতে অতি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও, যার ফলে আমি যখনই নতুন লেটেস্ট জিকের ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার স্ক্রিনে নোটিফিকেশনের আকারে পৌঁছে যাবে। আর যদি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ১৪ নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপিয়া। ১৫ নম্বর প্রশ্ন, কোন দেশে লিঙ্গের সবজি খাওয়া হয়?
বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো নাইজেরিয়া দেশে লিঙ্গো নামের একটি সবজি আছে, সেটিকে খাওয়া হয়। বন্ধুরা, আপনাদের জন্য আজকের প্রশ্ন, যার উত্তরটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন কে? বন্ধুরা, আপনাদের জন্য অপশন 1 নম্বর মিতালি রাজ, 2 নম্বর ঝুলন গোস্বামী, 3 নম্বর পুনম যাদব।